নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতায় এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর অফ একাডেমিক্স এবং এইচওডি অ্যানেস্থেশিয়া ক্রিটিক্যাল কেয়ার এবং পেন ক্লিনিক ডক্টর প্রফেসর বিভু কল্যাণী দাসকে। ম্যাডামকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গলে আসার জন্য অনেক ধন্যবাদ এবং নমস্কার। ধন্যবাদ, নমস্কার টু অল অফ ইউ। আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা একটা খুব ইম্পর্টেন্ট আলোচনার বিষয়। আমাদের শরীরে প্রত্যেকেরই ব্যথা হয় এবং ব্যথার কারণ আমরা অনেক সময় বুঝতে পারি, আবার কখনো বুঝতে পারি না। ব্যথা হলে সাধারণত আমরা বলতে পারি বা বুঝতে পারি এটাই যে হয়তো আমার ইউরিক অ্যাসিড বেড়েছে, হয়তো আমার বাতের ব্যথা হয়েছে বা অন্যান্য কোনো হাড়ের সমস্যার কারণে ব্যথা হয়েছে। কিন্তু কখনো কি এরকম আমরা মনে করি যে মানসিক সমস্যার কারণেও আমার শরীরে ব্যথা হতে পারে? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, মানসিক সমস্যার কারণেও কিন্তু আপনার সারা শরীরে প্রচণ্ড ব্যথা হতে পারে। সেই ব্যথাটার একটা বিশেষ নাম আছে, নামটা হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া। শব্দটা হয়তো আপনাদের কাছে, কারোর কারোর কাছে নতুন। এই সম্পর্কে বিস্তারিতভাবে আরও জানবো যে কেন হয়, কী কারণে হয়, কাদের হয় এবং তার পাশাপাশি রোগ নির্ধারণ এবং চিকিৎসা। ম্যাডাম, শুরুতেই যেটা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া। এই শব্দটা হয়তো বেশ বড় এবং শব্দটা হয়তো আমাদের কাছে পরিচিত না, কিন্তু ব্যথাটা আমাদের কাছে বেশ পরিচিত অনেকেরই। কিন্তু সবথেকে যেটা ইন্টারেস্টিং যে মানসিক সমস্যার কারণে এরকমভাবে গা হাতে ব্যথা হতে পারে? হতে পারে, কেন কি যে কোনো ক্রনিক পেন, ক্রনিক মানে যেই পেনটা 3 মাসের বেশি হয় সেই ক্রনিক পেনটা কিন্তু মানসিক কারণে দাঁড়িয়ে পড়ে। মানসিক ডিপ্রেশন, অ্যাংজাইটি, পেশেন্টের মানে ঘুম হবে না, পেশেন্টের মুড সুইং হবে, এসবগুলো হতে পারে। তো ফাইব্রোমায়ালজিয়া একটা জিনিস যেটা অ্যাফেক্ট করে, বেশিরভাগ মেয়েদেরকে অ্যাফেক্ট করে, 3 টাইমস মেয়েদেরকে অ্যাফেক্ট করবে দেন পুরুষদেরকে। আর যদি সেই মেয়েরা আবার খুব টেনশনে ভোগে, এমন কাজ করে যেখানে টেনশন হয়, স্লিপলেসনেস নাইট ডিউটিগুলো করে, সেইগুলোতে কিন্তু এগুলো হবে। এই ফাইব্রোমায়ালজিয়া মানে সারা বডিতে পেন হবে, সারা বডিতে কন্টিনিউয়াস পেন। ইট ইজ নট দ্যাট মানে এই এখন হলো পর এখন থাকলো না, এরকম হয় না। আর পেশেন্টের খুব মুড সুইং হবে, ডিপ্রেশন হবে, স্লিপলেসনেস হবে, আর তখন তার সেই ডিপ্রেশন স্লিপলেসনেস আরও এমন করে যে বডিতে কিছু হরমোন সেগুলো বাড়ে, যেগুলো পেন সেন্সেশন বাড়ায়, আর যেগুলো কমানো হরমোন সেগুলো কমে যায়। তো এই সব জন্য এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানসিক, আর এটা একটা ভিসিয়াস সাইকেল হতে পারে। যেই তোমার এইটা হলো স্লিপলেসনেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্যাটিক, পেশেন্ট ফিল করবে ভীষণ আর কি ক্লান্ত হয়ে গেছে। তো সেই জিনিসগুলো হলে তার সেই হরমোনগুলো বেরোবে, তখন আর কি এগুলোকে নিউরো ট্রান্সমিটার বলে, সেগুলো রিলিজ হলে তখন এই যে সেন্সিটাইজেশন হয়, এটা সেন্ট্রাল সেন্সিটাইজেশন আমরা বলি, যেটা কি হচ্ছে তোমার ব্রেনে, ব্রেন সেন্সিটাইজ হয়ে গেছে, সেই ব্রেন এখন সেই সিগন্যাল পাঠাবে যে সব জায়গায় ব্যথা হচ্ছে, ব্যথা হচ্ছে। আর এই ব্যথাটা সারা বডিতে হবে, স্টার্টিং ফ্রম নেক থেকে আরম্ভ করে তোমার পা অবধি সব জায়গায় হবে, আর ইকুয়ালি হবে। এক সাইডে যদি ব্যথা হয় সেটা কিন্তু ফাইব্রোমায়ালজিয়া না, কিন্তু এই ব্যথাটা আরও অন্য অন্য ডিজিজের সঙ্গেও থাকতে পারে, অ্যাসোসিয়েটেড থাকতে পারে। সেটা হচ্ছে মাইগ্রেন যারা আছে, অন্য রকমের হেডেক যাদের আছে, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট পেন বলে আমরা বলি সেটা যদি কারো আছে, আর যার হচ্ছে রিউমাটয়েড অ্যাথ্রাইটিস আছে, লিউপাস আছে, অস্টিওঅ্যাথ্রাইটিস আছে, এই সব ডিজিজগুলো থাকলে তারা মোর প্রোন টু ডেভেলপ ফাইব্রোমায়ালজিয়া। হ্যাঁ, এগুলো অ্যাসোসিয়েটেড থাকতে পারে। হ্যাঁ, তারপরে কোনো কোনো সিমটম হয়, ধরো একটা সার্জারি হলো, সেই সার্জারিতে পোস্ট অপারেটিভ অপারেশনের পরে ব্যথাটা অনেক দিন থাকলো, সেইটা আবার সেন্সিটাইজেশন করে নিল, সেই পেশেন্টের ফাইব্রোমায়ালজিয়া ডেভেলপ করতে পারে। এইগুলো হয় বেশিরভাগই ইয়াং মেয়েদের, মানে আপ টু 55 ইয়ার্স, 40 থেকে 55, ইয়ংদের হবে না, আর বুড়োদের যে হবে না সেটা কোনো মাত্রা না, এজের লোকদেরও হতে পারে, কিন্তু এই বয়সে বেশি 55 থেকে 55 বেশিরভাগই হয়। আর ইনসিডেন্স পুরো ওয়ার্ল্ডে হচ্ছে 2-3%,
অফ দি পপুলেশন। সো আর আমাদের দেশগুলোতে মানে এশিয়াতে একটু কম হয়, কিন্তু এখন এশিয়াতে বাড়ছে, কেন কি আমাদের মেয়েরা অনেক স্ট্রেসফুল জব করছে, তখন এই জন্য এগুলো বাড়ছে। আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে এর সাথে আরও অন্যান্য রকমের সিমটমস থাকতে পারে, তো সেই সিমটমসগুলো আপনি যেটা বললেন যে মাইগ্রেন থাকতে পারে বা স্লিপলেসনেস যেটা সেটা থাকতে পারে, এছাড়া আর কি অন্য কোনো সিমটমস বলে মাইগ্রেন না, মাইগ্রেন অ্যাসোসিয়েটেড থাকতে পারে। সিমটমস মধ্যে ফ্যাটিক, মুড সুইং, এইগুলো হচ্ছে সিমটমস, অ্যান্ড ডিপ্রেশন, অ্যাংজাইটি, হ্যাঁ, স্লিপলেসনেস, এগুলো হচ্ছে, বা বডি ক্র্যাম্প, তারপরে পেটে ক্র্যাম্প, এগুলো সব হতে পারে, ইউরিনারি প্রবলেম, এগুলো সব হতে পারে। তাহলে কি ধরে নিতে হবে যে এর পুরো কারণটাই নার্ভের? নার্ভের অবশ্যই, অবশ্যই নার্ভের, কারণ অ্যাকচুয়ালি নার্ভ সাপ্লাইং টু মাসল, মাসল অ্যাফেক্টেড হবে, বোনস অ্যান্ড জয়েন্টস অ্যাফেক্টেড হবে, অ্যান্ড অ্যাকচুয়ালি সব তো নার্ভ দিয়েই যাবে, সব ব্যথা নার্ভ দিয়ে যাবে। রোগ নির্ণয় তাহলে আপনারা কিভাবে করে থাকেন যে কারোর ফাইব্রোমায়ালজিয়া হয়েছে এটা নিশ্চিত হন কিভাবে? একটা হচ্ছে তো ক্লিনিক্যাল সিমটমস, ধরো ফ্যাটিক হচ্ছে, পেশেন্টের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, তাদের বাড়িতেও মানে এটা জেনেটিকও হতে পারে, মার বাবার বা কোনো ভাই বোনের এটা আছে তাহলে এরও হতে পারে, তো সেটা একটা কারণ হতে পারে। এজ গ্রুপ কত, এজ একটা রিলেটেড ফ্যাক্টর, অ্যাড সেক্স ফিমেল, এইগুলো হচ্ছে তোমার ক্লিনিক্যালি ডায়াগনোস। তারপরে ইয়ে করতে হবে, সবগুলো এক্সক্লুড করার জন্য আমরা সব কিছু করি, মানে অ্যানিমিক পেশেন্ট, হাইপোথাইরয়েড পেশেন্ট, ওবিস পেশেন্ট, অবস্ট্রিক স্লিপ অ্যাপনিয়া যারা আছে সেটা হতে পারে, কিংবা গাইনোকোলজিক্যাল প্রবলেম আছে তো সেই সেই পেশেন্টদেরও হতে পারে, তো এই সবগুলো আগে হিস্ট্রি নিয়ে নিতে হবে। তারপরে টেস্টের মধ্যে ওই সব টেস্ট করতে হবে, থাইরয়েড টেস্ট করতে হবে, সিবিসি করতে হবে, তারপরে তার এক্সরে অফ জয়েন্টসগুলো করতে হবে, আর এ ফ্যাক্টর মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে কি না, লিপোস আছে কি না, অ্যান্টিসিসিপি করতে হবে, ওইগুলো সব এ করতে হবে, ইএসআর, সিআরপি, এগুলো সব দেখতে হবে। এবার তাহলে একটু চিকিৎসা প্রসঙ্গে আসি, যে আপনারা কিভাবে চিকিৎসা করে থাকেন এবং এর কি কোনো নির্দিষ্ট মাত্রা আছে যে এই ব্যথাটা কি প্রচণ্ডভাবে একরকমই থাকে না বাড়ে কমে এরকম হতে থাকে? আসলে এই ব্যথাটা তো সম্পূর্ণ তুমি ঠিক করতে পারবে না, তো এই ব্যথাটাকে কমানো এবং কোয়ালিটি অফ লাইফটাকে ভালো করা, এটা আমাদের উদ্দেশ্য থাকবে, হ্যাঁ, আমাদের টার্গেট থাকবে এই জিনিস করা। তো ব্যথাটাকে কমাবার জন্য আমাদের মেডিকেশনস আছে, আমাদের কিছু ইন্টারভেনশনস আছে, এবং সেলফ অ্যাপ্রেজাল অফ দ্য পেশেন্ট, অ্যান্ড থেরাপি সেলফও করবে, সেটা এই তিনভাবে করা যায়, আর অল্টারনেটিভ মেডিসিন। তো মেডিসিনের মধ্যে আমাদের কমন যেগুলো ইয়ে আছে, অ্যাস্টামিনোফেন, মানে এই যে ক্যালপল জাতীয় এগুলো, এনএসআইডিস মানে আইবুপ্রোফেন, কিটোরোল্যাক, এইসব জিনিসগুলো, হ্যাঁ, ন্যাপ্রোসেন, এগুলো ইউজ হয়, যেটা কি দুটো জিনিসে মানে যদি হেডেক অ্যাসোসিয়েটেড থাকে ওটাও কমবে, তো এগুলো দিয়ে থাকি। তারপরে আমরা কিছু কিছু নার্ভ ব্লকও করতে থাকি, যদি সেই পয়েন্টগুলো, যে ট্রিগার পয়েন্টগুলো থাকে সেগুলোতে স্ট্রেচিং করা যায়, কিংবা ওখানে লোকাল ব্লক করা যায়, লোকাল অ্যানাস্থেটিক ইনজেক্ট করে দিলে ঠিক হয়ে যায়, তো এগুলো করা থাকে। তারপরে হচ্ছে ফিজিক্যাল মেডিসিন, যেটা এক্সারসাইজেস, আর যদি ওয়েট বেশি থাকে পেশেন্টের, ওয়েট রিডাকশন করতে হবে, অ্যাসোসিয়েটেড ডিজিজ যদি থাকে সেগুলো ট্রিট করতে হবে, হাইপোথাইরয়েড হলে হাইপোথাইরয়েড, আর যদি তার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে তাহলে তার ড্রাগ দিতে হবে, এসবগুলো করতে হবে। প্লাস তারপরে অল্টারনেটিভ মেডিসিনে যোগা আছে, চিরোপ্র্যাকটিস আছে, তারপরে অ্যাকুপাংচার, অ্যাকুপ্রেশার, এগুলো সব যার যার যেরকম লাগবে সেগুলো দেওয়া যেতে পারে। পেশেন্টকে বলতে হবে বি রিল্যাক্স, মোটিভেশন অফ দ্য পেশেন্ট, মানে একটা হচ্ছে তোমার ফিজিওথেরাপি আর একটা অকুপেশনাল থেরাপি। পেশেন্ট যেই কিছু কিছু জিনিসও নিজে করতে পারে, তাদের ধর কেউ ড্রয়িং করতে ভালোবাসে, তাকে বলবে যে ঠিক আছে করো, তুমি বই পড়তে ভালোবাসে তো বই পড়ো, লিখতে ভালোবাসে তো লেখো, যে সব এই সবগুলো করলে ইউ ডিস্ট্রাক্ট দ্য পেশেন্ট, এই যে ডিস্ট্রাকশন করলে কিন্তু তার পেন কমে যাবে, বুঝতে পারলে?
সে ডিস্ট্র্যাক্ট, হ্যাঁ খুব ইন্টারেস্টিং, মানে ডিস্ট্র্যাকশন থেরাপি। তারপরে তো হট কোল্ড কম্প্রেশন এগুলো দেওয়া, তারপরে কোল্ড অ্যাভয়েড করতে হবে। ধরো কারো ভালো লাগে কোথায় গান শুনতে, গান একটু শোনো কখনো, হ্যাঁ। আর যদি যে জবে আছে সেই জবটা যদি অনেকক্ষণ বসে থাকা সেরকম জবে, কিংবা নাইট ডট জবগুলো একটুখানি ওটার তার ইয়ের সঙ্গে এমপ্লয়ের সঙ্গেও কথা বলে ওটা করা যেতে পারে। হুম, যে ইউ জাস্ট গিভ সাম স্পেস টু হার লাইক দ্যাট, তো এই কথাগুলো করতে হবে। তারপরে তোমার বাওয়েল ফাংশন যাতে ঠিক থাকে, খাওয়া দাওয়া যাতে ঠিক থাকে, হ্যাঁ, গুড হেলদি ডায়েট অ্যান্ড গুড স্লিপ। স্লিপ যেটা বলতে হবে যে ভালো বেড, পরিষ্কার বেড, ধপধপে সাদা একটা বেড বেডশিট দিয়ে ভালো করে ঘুমাবে। ঘুমাবার আগে খেয়ে দে ব্যাস রিল্যাক্স করে একটা ধরো গান শুনলে বা কিছু একটা মাইল্ড মিউজিক শুনে তুমি ঘুমোতে যাও। তো যদি ঘুম ভালো হলো সকালে, যেটা এই পেশেন্টরা বলে কি ফ্যাটিকটা সকালে হয়, সকালে উঠে মনে হয় যে আমার আর কিছু নেই বডিতে, ক্লান্তি লাগছে, সেই জিনিসটা হবে না। যদি ঘুম ভালো হয় তাহলে ডে টাইম স্লিপ হবে না, ডে টাইম স্লিপ করবে, ডে টাইম ডোজ করবে, তখন যে এমপ্লয়ার সেও তো কিছু কথা বলে দিল, সেটা তার আবার সাইকোলজিক্যালি একটা স্ট্রেস হয়ে গেল, সেই জিনিসটা তখন বাড়তে থাকবে। এইসবগুলোতে ইয়ে করতে হবে। আর তারপরে তোমার এই যে সিজ বাথ নেওয়া, হট বাথ নেওয়া, এগুলো সব আছে, এগুলো করতে হবে। ম্যাডাম আরেকটা বিষয় হচ্ছে যে কোয়ালিটি অফ লাইফকে তো হ্যাম্পার করে এই অসুখ, কারণ যদি এইভাবে ব্যথা হয় তাহলে নিশ্চয়ই তার কাজ করতে ভালো লাগে না, মেজাজটা ভালো লাগে না, খিটখিটে থাকে। এছাড়া এটা যদি আনট্রিটেড থাকে আর কি কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ হতে পারে, ওই জন্য আমরা অ্যান্টিডিপ্রেশন দিয়ে থাকি, পেন কিলারের সঙ্গে আমরা অ্যান্টিডিপ্রেশন দিতে থাকি, ডুলক্সিটিন এইসবগুলো, অ্যামিট্রিপটিলিন এগুলো দিয়ে থাকি, অ্যান্টিডিপ্রেশন, অ্যাঞ্জাইলাটিক এগুলো দিতে হয়। আচ্ছা, কোনো অংশে বংশগত মানে অতীতে বাবা মায়ের আছে বা ছিল এরকম হতে পারে? হ্যাঁ, এটা একটা আছে যে যদি বাবা মায়ের আছে তাহলে বাচ্চাদের হতে পারে। আপনি বললেন যে 45-55 এই টাইম, এই এজ গ্রুপের মধ্যে এই অসুখটা বেশি দেখা যায়, অল্প বয়সীদের মধ্যেও এখন দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু আমাদের এখন স্ট্রেসফুল লাইফটা ক্রমাগত বাড়ছে, কাজের চাপ বাড়ছে, বিশেষত মহিলাদের, তো এটাকে প্রোটেক্ট করা মানে এই যে মানসিক কারণে যে শরীরের প্রচণ্ড ব্যথা, এটাকে কন্ট্রোল করার জন্য আপনার কী অ্যাডভাইস হবে? এটা হচ্ছে যে ওদের সঙ্গে কথা বলা, মানে যেই যেই জবটা তোমার ভালো লাগছে দেন ইউ গো টু দ্যাট জব, ইফ ইউ লাইক দ্য জব ইউ গো টু দ্যাট জব, আদারওয়াইজ ডিসকন্টিনিউ দ্যাট, যে জবটা স্ট্রেসফুল হচ্ছে যে জবটা সেটা বরঞ্চ ডিসকন্টিনিউ করার কথা। তারপরে আমি যেটা বললাম, দরকার হলে যে যে এমপ্লয়ার, ইফ ইট ইজ এ প্রাইভেট মানে অর্গানাইজেশন, এমপ্লয়ারের সঙ্গে যে ডক্টর হবে সে কিন্তু গিয়ে কথা বলতে পারে, সেই কাউন্সেলিং, কাউন্সেলিং অফ দি ফ্যামিলি মেম্বার্স, কাউন্সেলিং অফ দি এমপ্লয়ার অলসো ইজ ইম্পর্ট্যান্ট। পাশাপাশি আপনি যেটা বললেন যে যোগা বা মেডিটেশন এবং ফুড হ্যাবিটসের ব্যাপারে কি কোনো নিয়ম? একেবারে একেবারে ফুড হ্যাবিটসের মধ্যে ধরো এই কেফিন, স্মোকিং, স্মোকিং শুড বি, টবাকোটা খুব খারাপ জিনিস, ওইটা নিকোটিন আর কি ওই নিউরো ট্রান্সমিটারদেরকে ইয়ে করে, তখন আর কি পেন বেশি হবে, তো ওইটা অ্যাভয়েড করতে হবে। কেফিন ইউজ বেশি মানে খুব কফি খাচ্ছিস, মানে 2 মিনিট অন্তর অন্তর কফি খাও, এগুলো একটুখানি এ করতে হবে। ফুডের মধ্যে গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস এগুলো খেতে হবে, অ্যাম্পল অ্যামাউন্ট অফ ওয়াটার, হাইড্রেটেড রাখতে হবে নিজেকে, জল ভালো করে খেতে হবে যাতে কনস্টিপেশনটাকে কন্ট্রোল করা যায়। তো এগুলো করলে অনেকটাই কন্ট্রোলে হবে। অনেক ধন্যবাদ ম্যাডাম, আমরা ভীষণ একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করলাম এবং ম্যাডামের কাছে অনেক কিছু শুনলাম। আমরা কখনো ভাবতেই পারি না যে মানসিক কারণেও শরীরে এরকম ধরনের ব্যথা হতে পারে। আমরা সবাই তো ভাবি যে ব্যথা হয়তো আমাদের হাড়ে হতে পারে বা ব্যথা আমাদের মাসেলে হতে পারে, কিন্তু মানসিক কারণে অর্থাৎ ফাইব্রোমায়ালজিয়া
কারণে এই ধরনের ব্যথা হতে পারে। তাই স্ট্রেসফুল লাইফ, এটা কিন্তু আজকে আমাদের কাছে একটা বড় সমস্যা। স্ট্রেস কমিয়ে ফেলতে হবে এবং তার পাশাপাশি ম্যাডাম যেগুলো বললেন সেগুলোকে মেনে চলতে হবে। তাহলে যাদের এই রকম সমস্যা রয়েছে তারা আশা করি এই সমস্যা থেকে নিশ্চিতভাবে মুক্তি পাবেন। ম্যাডামকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। দর্শক বন্ধুরা, আপনাদের যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন, আমরা নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর দেব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার সাবস্ক্রাইব করুন। নমস্কার।